বিশ্ব জয়ের মঞ্চেই 10 উইকেটে হারের চাবুক, দল নির্বাচন নিয়ে উঠছে প্রশ্ন। দেশের মাঠে বিরাট কোহলির দলের বিজয় রথ হ্যাচ কাটানে থামিয়ে দিল অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। এমনই শাসকের ভঙ্গিতে 10 উইকেটে ডেভিড ওয়ার্নারেরা দুর্মুষ করলেন ভারতকে। দেশের মাঠে একদিনের ক্রিকেটের শেষ কবে এমন লজ্জার হারের চাবুক আছড়ে পড়েছে? পুরনো সব রেকর্ড দেখতে ব্যস্ত হয়ে পড়েছেন সকলে। একটা ম্যাচই মনে করা যাচ্ছে, 2005-এর ইডেন, ভারতীয় দলের অধিনায়ক তখন রাহুল দ্রাবিড়, কোচের নাম গ্রেগ চ্যাপেল। কোনো এক সৌরভ গঙ্গোপাধ্যায় দল থেকে ব্যত্ত, ইডেনে শুরু গ্রেগকে সবুজ পিচ উপহার দেন প্রয়াত কিউরেটর প্রবীর মুখোপাধ্যায়, আর সবুজ উইকেটের সুবিধা তুলে গ্রেম স্মিথের দল 10 উইকেটে উড়িয়ে দেয় ভারতকে। শন পোলক, আন্দ্রে নেলদের সামনে 188 রান সাবার হয়ে যায় দ্রাবিড়রা। সেই ম্যাচ তা কঠিন ও প্রশ্নপত্রের মুখে পড়তে হয়েছিল ভারতকে। শোনা যায় কলকাতা থেকে ফ্লাইটে উঠে কোনো ক্রিকেটার বলেছিলেন, যাক বাবা বিদেশ ছাড়লাম। তেমন কোনো আতিথেয়তা ওয়ার্নারদের দিকে বাড়িয়ে দেয়নি মঙ্গলবারের ওয়াংখেড়ে। এখানে যেমন সুন্দর পিচ হয় তেমনই ছিল, তাতেও ভারতীয় ব্যাটিংয়ের পা হরকে গেল। তারপরে বোলিং দেখে মনে হলো অ্যানিমিয়া ভুগছে। সবচেয়ে চোখে লাগার মতো গোটা দলের শরীরী ভাষা, ম্যাচ শেষ হওয়ার অনেক আগে থেকে দুমড়ানো মুচড়ানো মনে হলো। সেই চনমনে হার না মানা মনোভাবটাই দেখা গেল না। আজ কোহলি জামানার সেরা সম্পদ, ভারতের ঘষটাতে তোলা 255 রান তুড়ি মেরে তুলে দিলেন দুই অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ। দুই একবার উল্টাপাল্টা DRS-এর ধূপ কুপানি ছাড়া তাদের কপালে ন্যূনতম ভাজও লক্ষ্য করা যায়নি। বরং জুটিতে 150 উঠতেই দেখা গেল অনেকে স্ট্যান্ড ছেড়ে নিচে নামতে শুরু করেছেন। শামি, শার্দুল, কুলদীপ মুম্বাইয়ের বড়া পাও উপহার দিয়ে চললেন, আর মনের সুখে তা খেয়ে গেলেন অতিথিরা। এমনকি বুম বুম বুমরাকে পর্যন্ত পথ হারানো পথিক মনে হলো। নাকি চোটের ধাক্কা কাটিয়ে পুরনো ফিটনেসে এখনও ফেরেননি তিনি। এই সিরিজে বাকি 2 ম্যাচ দেখলে হয়তো আরও পরিষ্কার হবে। 255 নিশ্চয়ই ওয়াংখেড়ের পিচে জেতার গ্যারান্টি কার্ড দেয় না, কিন্তু একটা লড়াই তো অন্তত করা যায়, সেটাই বা দেখা গেল কোথায়। 8:30 মধ্যেই শো শেষ, ভয় ধরানোর সব তথ্য আর সংখ্যা পড়ে থাকল। ওয়ার্নার 112 বলে 128, ফিঞ্চ 114 বলে 110। স্টিভ স্মিথকে নামতেই হলো না, প্যাট কামিন্সের বাউন্সারে হেলমেটে লাগা ঋষভ পন্ত ফিল্ডিং করতে নামতেই পারলেন না। কিপিং করতে হলো KL রাহুলকে। ম্যাচ কোথায় ছিল, মুম্বাই না মেলবোর্নে? অস্ট্রেলিয়ার শাসন দেখে গুলিয়ে যাচ্ছিল। দুটো ব্যাপার আলাদা করে বলতেই হবে। এক, অ্যারন ফিঞ্চের অধিনায়কত্ব, কোহলির বিরুদ্ধে যখন সবাই ভাবছে ফাস্ট বোলারদের এগিয়ে দেবেন, নিয়ে এলেন তরুণ লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে, যিনি এর আগে কোহলিকে 3 বার আউট করেছেন। হাফ ভলিতে প্রলুব্ধ করে ভারত অধিনায়ককে কট অ্যান্ড বোল্ড করলেন জাম্পা। তার আগে রাহুল ধাওয়ান ভালো শুরু করার পরও ভাল ছাড়েনি ফিঞ্চ, বোঝাই যাচ্ছে রীতিমত হোমওয়ার্ক করে এসেছেন। রাহুল ধাওয়ানের স্কোরিং অঞ্চলগুলো বুঝিয়ে দিতে থাকলেন। দুই, মিচেল স্টার্কের বোলিং, প্রথম স্পেলে মার খেলেও পরে ফিরে এলেন দুর্দান্তভাবে। রোহিতকে তুললেন যে বলটায় তার গতি ছিল ঘন্টায় 148 কিলোমিটার। এরপর শ্রেয়স আয়ারকে তুলে নিলেন, সব মিলিয়ে ভারতে তার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নিয়ে গেলেন তিনি 3 উইকেট। প্যাট কামিন্স তুলে নিলেন ধওয়ান আর ঋষভ পন্তের উইকেট। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে কম রান দিলেন রবীন্দ্র জাদেজা, 8 ওভারে 41, শামি 7.4 ওভারে 58, বুমরা 7 ওভারে 50। অস্ট্রেলিয়া ইনিংস শুরুর সময় বেশ জোরে হাওয়া দিচ্ছিল। আরব সাগর সংলগ্ন ওয়াংখেড়েতে বরাবর পেসাররা সুইং পেয়েছেন, কিন্তু শামি বুমরারা তার ফায়দা তুলতে পারলেন না। কুলদীপ দিলেন 10 ওভারে 55, তার চায়নাম্যান গুগলি সবই ধরে ফেললেন ওয়ার্নাররা। সেটা আরও চিন্তার কারণ, রহস্য আর রহস্য থাকছে না। T20 খেলে অভ্যস্ত শার্দুল ঠাকুরকে কী করে 50 ওভারের ওয়ানডের জন্য বাছা হলো, সেটা অবশ্যই রহস্যই থেকে যাচ্ছে। অথচ গতি ও বৈচিত্র্যে সকলকে মুগ্ধ করার নবদীপ সাইনি বাইরে বসে থাকলেন। দল নির্বাচন সংক্রান্ত প্রশ্ন আরও আছে। কোহলির ব্যাটিং অর্ডার পাল্টানোর সিদ্ধান্ত কার? যদি তার নিজের হয় তাহলে এখনই হেড কোচ রবি শাস্ত্রীর উচিত তার অধিনায়ককে বলা, শোনো আমরা এখানে মহানুভবতা দেখাতে আসিনি, জিততে এসেছি, তুমি 3 নম্বরে যাবে, কারণ ওয়ানডেতে তুমি আর রোহিতই আমাদের প্রধান ব্যাটসম্যান, তোমাদের ব্যাটিং অর্ডার একই থাকবে, তারপর বাকিটা দেখা যাবে।
ঠিক যেমন সচিন ওয়ানডে ক্রিকেটে ভারতের হয়ে ওপেন করতেন, সৌরভ শুরুতে যেতেন, সেবাগ উপরের দিকে নামতেন, চার নম্বরে নেমে কোহলি চরম ব্যর্থ, কখনো রান পাননি, এদিনও চোদ্দ বলে ষোলো রানের বেশি হলো না। শিখর ধাওয়ানকে নিয়েও কঠিন সিদ্ধান্তের লগ্ন উপস্থিত, তার একানব্বই বলে চুয়াত্তর এখনকার ওয়ানডে ক্রিকেটের ধাঁচে বেশ মন্থর ইনিংস। ওয়াংখেড়েতে কাউকে কাউকে গজ গজ করতে শোনা গেল, দলে জায়গা নিয়ে চাপে আছে, তাই স্বার্থপরের মতো ব্যাটিং করে গেল। ভারতীয়রা প্রথম দশ ওভারের পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে তুললেন পঁয়তাল্লিশ রান, আর অস্ট্রেলিয়ার প্রথম দশ ওভারে তুলল চুরাশি। সে বিশ্বকাপ থেকে প্রথম পাওয়ার প্লেতে এই ঠুকঠুক চালু হয়েছে, বিশ্বকাপ হাত থেকে গড়ে যাওয়ার পরেও রোগ সারানোর লক্ষণ নেই। সাঁইত্রিশ দশমিক চার ওভারেই রান তুলে নিল অস্ট্রেলিয়া, মানে খেলার বারো দশমিক দুই ওভার বাকি থাকতেই জয়। দেশের মাঠে ওয়ানডেতে কুচ্ছিততম হারগুলোর একটা লেখা থাকলো আরব সাগরের পারে। কোথায় মেরিন ড্রাইভ ধরে বিজয় উৎসব করতে করতে ফিরবেন ক্রিকেট ভক্তেরা, না বিষণ্ণ হৃদয় মাঠ ছাড়তে হলো। দু হাজার এগারো নয় যেন উনিশশো সাতাশি বিশ্বকাপের ওয়াংখেড়ে, যেদিন মাইক গ্যাটিং সুইপ করে ভারতের বিশ্বকাপ স্বপ্ন ভাসিয়ে দিয়েছিলেন আরব সাগরের জলে। কোহলিকে ম্যাচের পরে দেখে মনে হলো চাবুকের ঘায়ে রক্তাক্ত, মুখের জ্যামিতি বলে দিচ্ছে এমন লজ্জার হার তীব্রভাবে আঘাত করেছে। অন্যদিকে ঘুমন্ত আগ্নেয়গিরি জেগে উঠছে, দক্ষিণ আফ্রিকার বল বিকৃতি কেলেঙ্কারির পরে অস্ট্রেলীয়দের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিলেন ডেভিড ওয়ার্নার, তিনি হয়ে উঠেছিলেন খলনায়ক। সাংবাদিক সম্মেলন করতে আসার পথে যেভাবে ওয়াংখেড়েতে উপস্থিত জনতার দিকে হাত নেড়ে সাড়া পাচ্ছিলেন ওয়ার্নার, দেখে মনে হচ্ছিল নিন্দিত নায়ক ফের বন্দিত। রাজকোটের দৈরথে সামান্য অদল বদল মনে হচ্ছে, স্টিভ স্মিথকে ছাপিয়ে অস্ট্রেলিয়া এক নম্বর আকর্ষণ হিসেবে উঠে এসেছেন ডেভিড ওয়ার্নার। একদিকে ফের রক্তাক্ত স্বাদ পাওয়া অস্ট্রেলিয়া বাঘ, অন্যদিকে আত্মসম্মানে আঘাত লাগা ভারতীয় চ্যাম্পিয়ন। ষোলো জানুয়ারি রাজকোট কার দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া। বিরাট কোহলির এই ছোট ভুলের কারণে অস্ট্রেলিয়া ভারতকে হারালো দশ উইকেটে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের পর এখন ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ থেকে একদিনের সিরিজ খেলছে, যেখানে অস্ট্রেলিয়ার দল অলরাউন্ডার প্রদর্শন করে প্রথম ম্যাচ দশ উইকেটে জিতে নিয়ে ওয়ানডে সিরিজে এক শূন্যতে এগিয়ে গিয়েছে। এই ম্যাচে টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তাদের বোলাররা ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে মাত্র এগারো রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান, কিন্তু এরপর কে এল রাহুল আর শিখর ধাওয়ান দুর্দান্ত পার্টনারশিপ গড়েন এবং দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন। কিন্তু এরপরই ভারতের ইনিংস নড়বড়ে হয়ে যায়, আর ভারত ৪৯ দশমিক এক ওভারে সমস্ত উইকেট হারিয়ে মাত্র ২৫৫ রান করে। ভারতীয় দলের হয়ে কে এল রাহুল ৪৭ রান করেন, শিখর ধাওয়ান ৭৪ রানের ইনিংস খেলে, যার মধ্যে ৯টি চার এবং একটি ছক্কা সামিল রয়েছে। অধিনায়ক বিরাট কোহলি মাত্র ১৬ রান করেন, ঋষভ পন্ত ২৮ রান করে সাহায্য করার চেষ্টা করেন কিন্তু তিনি সফল হননি। অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স ২টি আর মিচেল স্টার্ক ৩টি উইকেট নিয়েছেন। এই লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া দারুণভাবে ইনিংস শুরু করে। ডেভিড ওয়ার্নার ১০৭ বলে ১২৮ রান করেন, তার এই ইনিংসে ১৭টি চার এবং ৩টি ছক্কা দিয়ে সাজানো। দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ তাকে সঙ্গ দিয়ে ১১০ রান করেন। এই দুই খেলোয়াড় আক্রমণাত্মক ব্যাটিং করে মাঠের চারদিকে শট খেলেন, যে কারণে ভারত এই ম্যাচ ১০ উইকেটে হেরে যায়। ভারতীয় দলের বোলাররা অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের সমস্যাতেই ফেলতে পারেননি, যার ফলে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে যথেষ্ট নিরাশও দেখিয়েছে। এই সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৭ জানুয়ারি রাজকোটে খেলা হবে, যেখানে বিরাট কোহলির দল জয় হাসিল করে সিরিজে সমতা ফেরানোর সম্পূর্ণ প্রচেষ্টা করবে। অন্যদিকে অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিজেদের দখলে নেওয়ার সম্পূর্ণ চেষ্টা করবে। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি আজ নিজের ব্যাটিংয়ে জায়গা পরিবর্তন করে সবচেয়ে বড় ভুল করেন। বিরাট দ্রুতই নিজের উইকেট হারান আর এখান থেকে উইকেট পড়ার ধারা শুরু হয়ে যায়। যদি বিরাট কোহলি একদিকে ধরে থাকতেন তো সম্ভবতই টিম ইন্ডিয়া ৩০০ রান পার করে ফেলত। এর সঙ্গেই দল একজন অভিজ্ঞ জোরে বোলারের অভাবে ভুগেছে, কারণ বিরাটের সবচেয়ে বড় হাতিয়ার জসপ্রীত বুমরা এখনও চোট থেকে সুস্থ হচ্ছে। এই অবস্থায় বুমরার জন্য উইকেট নেওয়া সামান্য মুশকিল হয়ে উঠছে। এখন যদি ভারতের কাছে মোহাম্মদ শামির সঙ্গে আরও একজন অভিজ্ঞ জোরে বোলার থাকতেন তো উইকেট নেওয়া সহজ হতো। অন্যদিকে বিরাট কোহলি কুলদীপ চাহালের জুটি ভেঙে বিরোধী দলের সমস্যা শেষ করে দেন। চারে ব্যর্থ বিরাট, ভবিষ্যতে তিনি কি ফের চারে নামবেন, যা উত্তর দিলেন কোহলি। মুম্বাই এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার নম্বর ব্যাটে ব্যর্থ বিরাট, ১৬ রান করে জাম্পার বোলিংয়ে হাতে সহজভাবে ক্যাচ দিয়ে সাজ করে ফেরেন বিরাট। এই নিয়ে উড়িয়ে চার নম্বরে ব্যাট করতে নেমে ৬ ইনিংসে ব্যর্থ ভিকে। এই ৬ ইনিংসে একবারের জন্য বিরাট ২০ রানের গণ্ডি পার করতে পারেননি। অজিদের বিরুদ্ধে এদিন ১০ উইকেটে ম্যাচ হারের পর তার চার নম্বরে নামার প্রসঙ্গে বিরাট বলেন, হ্যাঁ ঠিক আছে আমি চারে নেমে রান পাইনি, কিন্তু পরীক্ষা নিরীক্ষা না করলে এক ধরনের ক্রিকেট হয়ে যাবে, দলের সেরা কম্বিনেশন বার করাটা এই মুহূর্তে প্রয়োজন।
রাহুলের ধারাবাহিকতা দেখে আমরা ওকে দলে জায়গা করে দিতে চেয়েছি, সে কারণে রাহুল তিনে আমি চারে। তবে এই পরীক্ষা নিরীক্ষা চলবে, পরীক্ষা নিরীক্ষা না করলে দলে সেরাটা কোনোদিনই বেরিয়ে আসবে না। এখনও এই রকম ছোট ছোট পরীক্ষাগুলো করার সময় রয়েছে, এখনই সব ভুল হচ্ছে বলে ধরে নেওয়ার কিছু নেই। আমরা সব কম্বিনেশনের পরীক্ষা করে দেখব। এক নজরে ওড়িয়ায় চার নম্বরে বিরাটের শেষ কয়েকটি ইনিংস, 16, 7, 23, 4, 9। উল্লেখ্য, এদিন ধাওয়ানের 74 ও রাহুলের 47 রানের সুবাদে ভারত 255 রান তোলে। জবাবে 38 ওভারের মধ্যে অজিরা 10 উইকেটে ম্যাচ জিতে নেয়। ম্যাচের শেষে 4 নম্বরে ব্যাটিং করতে আসা বিরাট কোহলি নিজের ব্যাটিং পজিশন নিয়ে কথা বলেছেন। অস্ট্রেলিয়ার কাছে 10 উইকেটে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিরাট কোহলি বলেন, আমরা সমস্ত বিভাগেই সম্পূর্ণ পিছিয়েছিলাম, এটা একটা শক্তিশালী অস্ট্রেলিয়া দল, যদি আপনি ভালো না খেলেন তো ওরা আপনাকে হারিয়ে দিতে পারে। আমরা প্রথমে ব্যাটিং করে পর্যাপ্ত রান করিনি, অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে আপনি এমনটা করতে পারেন না, এটা দলের জন্য ফিরে আসার একটা সুযোগ, কিন্তু যেমনটা আমি আগে বলেছি আজ অস্ট্রেলিয়াকে জয়ের কৃতিত্ব দিতে হবে। সো ডিয়ার ফ্রেন্ডস, এই ছিল আমাদের প্রতিবেদন। ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে মাস ক্রিকেট ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।